মধ্যেই বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর করা হয়েছে এমনটাই অভিযোগ উঠে আসছে। ভোট পরবর্তী ঈশা যেখানে মথুরাপুরে ছবি ধরা পড়ছে, মথুরাপুরে ভাঙল বিজেপি কর্মীদের ঘর। মিছিল যাওয়ার পথে বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, মিথ্যা অভিযোগ করছে বিজেপি, দাবি তৃণমূলের। মথুরাপুরে ভাঙল বিজেপি কর্মীদের ঘর যেখানে ভোট পরবর্তী ঈশায় উত্তপ্ত মথুরাপুরের দুর্গাপুর। মিছিল যাওয়ার পথে বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর, মিথ্যা অভিযোগ করছে বিজেপি, দাবি এবার তৃণমূলের। আমাদের বাড়ি ঘর ধরে ঢুকেছে, এবার আমাদের ছেলেপুলেরা কেউ ঘরে ছিলেন, আমার বউরা তিনটে বউ, আমি ঘরে ছিলাম, আমাদের ঘর দোর সব ভেঙে দিয়েছে। আমরা পায়ে ধরতেছি, আমার বউদের কাপড় ধরে টেনে নিয়ে চলে যাচ্ছে, সে মুখ ঘর খারাপ করে খুব গালাগালি দিচ্ছে, লাঠি বাড়ি নিয়ে আমাদের ঘর দোর ভেঙে, সে লাঠি বাড়ি না আসতে সেইখানে ভেঙে সব ছিঁড়ে চলে গেছে। বিক্ষোভ বলছে আমরা এখানে বিজেপি পার্টি করি, আমাদের এখানে বিজেপি পার্টি করার পরে আমাদের কালকের হুমকি দেয় যে যারা বিজেপি করে তাদের মারধর করবো। আমরা কিছু বলিনি, আমাদের এখানে সংগঠন খুব দুর্বল। আগের দিন সন্ধ্যা সময় ওরা বিজয় মিছিল বার করে আমাদের উত্তর দুর্গাপুর এবং উত্তর দুর্গ শান্তপুর আমাদের সাত আটটা ঘর বাড়ি ঘর ভেঙেছে। বিজেপি করি বলে এই কেন্দ্র করে তৃণমূল পার্টি কালকের মিছিল এনে আমার ঘর দোর আরও আমার আশেপাশের ঘর দোর ভাঙচুর করে দেয়। আমার বৌচি সেখানে থাকে, বৌচিদের দুটো ভাষা বলেছে, মানুষদের কথা বলেছে, আমি এখানে এলে আমাদের মেরে মেরে ফেলে দিত। আমার গেতিগত সহকর্মী সব ছিল, তারাও দেড়িয়ে দেড়িয়ে দেখলো, তারাই কোনো কথার উত্তর দিল না। একজন বলছে সে আমার গেতি, বলছে যে ঘরে আর আগুন দেবো। আমার আর এক ভাই বলে যাচ্ছে তোর কী বাকি আছে, আমি অন্য জায়গায় গিয়েছিলাম, আমার আপন যাত্র তো ভাই বলছে যে এই ঘরে আরও তোর কী হয়েছে, তোর আর আগুন দিয়ে পুড়িয়ে দেবো। যে খবরের দিকে নজর রেখেছি, মথুরাপুরে ভাঙল বিজেপি কর্মীদের ঘর, ভোট পরবর্তী হিংসা উত্তপ্ত মথুরাপুরে দুর্গাপুর, মিছিল যাওয়ার পথে বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর, মিথ্যা অভিযোগ করছে বিজেপি, দাবি এবার তৃণমূলের। ঘর বাড়ি গাড়ি ঘোড়া মান ইজ্জতের অপমান, মিছিল সরকারি রাস্তা দিয়ে যাবে, সরকারি রাস্তা দিয়ে না যাওয়ার পর থেকে আমার বাসের উপরে এসে মথুরাপুরে ভাঙল বিজেপি কর্মীদের ঘর, ভোট পরবর্তী হিংসা উত্তপ্ত মথুরাপুরের দুর্গাপুর। বিস্তারিত জানাবে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, ঠিকই অভিযোগ রয়েছে, কি ঘটনা ঘটেছে? দেখো সুমনা, তোমাকে বলি, ভোট পর্ব মিটেছে, ফল প্রকাশ হয়েছে, তৃণমূল জিতেছে, এটা কিন্তু একদম ঘটনা। কিন্তু তারপরে ভোট পরবর্তী হিংসা চরিতার্থ করার জন্য এক শ্রেণীর তৃণমূল সমর্থকেরা দিনের পর দিন বিজেপির বাড়ি ঘরদোর ভাঙচুর করছে বলে অভিযোগ উঠেছে বিভিন্ন জায়গায়। মথুরাপুরের দুর্গাপুর এলাকায় ইতিমধ্যে বাড়িঘরদোর ভাঙচুর করা হয়েছে, পাঁচটি বাড়ি। তাদের অপরাধ ছিল তারা বিজেপি করেছিল, পণ্ডিত ফ্যামিলি, তারা বিজেপি করেছিল। তবে তৃণমূলের পক্ষ থেকে জানা গেল হয়েছে বিজেপি তাদেরকে ভোটের আগে বেশ কিছু টাকা দিয়েছিল, কয়েক লক্ষ টাকা। সেই টাকা পর সেই সময়ে খরচা করা হয়নি বা ভাগ করা হয়নি, সেই টাকা না পাওয়ার জন্য বিজেপির মধ্যে বিজেপির মারামারি হয় এবং নিজেরা নিজেদের ঘরদোর ভাঙে। কারণ তৃণমূলের কোনো সেখানে কোনো বৈঠকই হয়নি, এবং কি তাদের কোনো মিছিলই হয়নি, বিজয় মিছিল হয়নি। বিজেপি মিথ্যা করে এই অভিযোগগুলো তৃণমূলের বিরুদ্ধে দিচ্ছে। তোমরা বেশ, অনেক ধন্যবাদ গোপাল। মথুরাপুরে ভাঙল বিজেপি কর্মীদের ঘর, ভোট পরবর্তী হিংসা উত্তপ্ত মথুরাপুরের দুর্গাপুর, যেখানে মিছিল যাওয়ার পথে বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর করা হয়, মিথ্যা অভিযোগ করছে বিজেপি, দাবি করছে এদিকে তৃণমূল।